फ्रेंड्स, गुड इवनिंग। तो वेलकम बैक टू माय चैनल दैट बंगाल तानी। और आमी तानी নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন এক্সাইটিং ব্লগ। তো আজকের ব্লগে সারাদিন সেরকম ভাবে কিচ্ছু করিনি, ঘরে বসে প্রথমে ল্যাপ খেয়েছি, কারণ প্রচন্ড প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে। তো সেইভাবে প্রচন্ড ল্যাপ খেয়েছি, সারাদিন শুয়ে বসে কাটিয়েছি, আর মা বাবার সাথে প্রচন্ড গল্প করেছি, দাদার সাথে গল্প করেছি, সোম আমি দাদা চুটিয়ে বসে আড্ডা মেরেছি, ঘুমিয়েছি, সবকিছু করে নিয়েছি। তো এখন ভাবলাম না, তোমাদের জন্য কিছু তো আনতে হবে। তো হ্যাঁ, একটা জিনিস আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, খুব ভালো করে জামাই ষষ্ঠীটা কাটিয়েছো, আর আমার ব্লগটা খুব খুব এনজয় করেছো। তো চলো আজকে জামাই ষষ্ঠী রিলেটেডই কিছু জিনিস তোমাদের সাথে আরো কিছু শেয়ার করতে চলে এসেছি। তো ভাবলাম যে ওই বাড়ির মানে আমার শ্বশুর বাড়িতে দিদি আর জামাইবাবুর জামাই ষষ্ঠী কেমন কাটলো সেই নিয়ে তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দেবো। তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও শেয়ার করতে ভালো লাগবে যে ওরা কিরকম ভাবে জামাই ষষ্ঠী কাটিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত ওদের জামাই ষষ্ঠীর। শুয়ে পড়ো, প্রণাম করো। কোথায়? যা বাবা, আমি মিস করে গেলাম। প্রণাম। কিভাবে কি মানে দেওয়া হয়েছে, কি করা হয়েছে না হয়েছে। তো চলো তোমাদের সাথে আরো কিছু আমার শেয়ার করতে ইচ্ছে করছে। তো আমাদের জামাই ষষ্ঠীর দিন সব ফটো তোমাদের আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে কি কি ধরনের ফটো আমরা তুলেছি ফার্স্ট জামাই ষষ্ঠী, কি কি কাটিয়েছি, সব তো তোমরা দেখেছো, কিন্তু ফটোগুলো একবার চেক আউট করে নাও, তাহলে তারপরে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো ফটোগুলো দেখে নাও।
অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটাও কিরকম লেগেছে সেটাও আমাকে জানাতে অবশ্যই অবশ্যই ভুলো না। যে জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লেগেছে তোমরা অনেকেই জানিয়েছো, খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি যে তোমাদের জন্য আমি খুব ভালো ভালো কন্টেন্ট আনতে পারছি, তাই জন্য আমি খুব খুব হ্যাপি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই, তোমাদেরকে বলেছিলাম যে আমরা কি কি পেয়েছি, কি কি নেওয়া দেওয়া হয়েছে, সে তো উপর উপর তোমরা দেখতে পেয়েছো। তো তোমাদের ভালো করে আজকে দেখানোর জন্য আমি আজকে সব নিয়ে এখানে বসে গেছি। তো সোমের জামাটা তোমরা দেখেছিলে, তো প্যান্টটা আনফর্চুনেটলি আজকে চলে এসেছে, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই বিকালবেলায় ঢুকেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একবারই সবকিছু নিয়ে বসে যাই, তাহলে তোমরা দেখে নিতে পারবে আর আমিও ভালো করে দেখে নিতে পারবো। তো চলো ফার্স্টে শুরু করি। আচ্ছা, তোমাদের সাথে যেটা শেয়ার করে, আমাদের অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী বলে জামাইকে ভালো, মানে জামাই সন্তান সবাইকে একসাথেই করা হয়, কারণ যাতে সবাই ভালো থাকে। আর অ্যাকচুয়ালি ষষ্ঠী মানেই হলো সন্তানের ভালো থাকার জন্য মায়েরা ষষ্ঠী করে, তো সেই হিসাবেই আমাদের ষষ্ঠীটা। আর জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি এসেছে ষষ্ঠীতে, মানে মেয়েরা তো পরের বাড়ি চলে যায়, তো জামাইদের ভালো রাখলে মেয়েরাও ভালো থাকবে এই একটা মনোকামনা নিয়ে মায়েরা জামাই ষষ্ঠী করে। তো আমাদের ছোটবেলা থেকেই আমাদের অলরেডি আমার আর দাদার জন্য মা ষষ্ঠী করে, তো এই বছর থেকে জামাই অ্যাড হয়ে গেছে। তো আগের বছরও ছিল, সোম এসেছিল বিকেলবেলা, জাস্ট খাওয়া দাওয়া করে চলে গেছিল, জলও নিয়েছিল মাথায়। তো এবছর একদম প্রপারলি জামাই ষষ্ঠীটা পালন করা হয়েছে। তো ফার্স্টে দেখিয়ে দিই আমার দাদাকে কি দিয়েছে মা। তো দাদাকে এই গেঞ্জিটা দিয়েছে, তো তোমরা মনে হয় দেখেছিলে যে দাদা পরে ঘুরছিল। তো এই হলো গেঞ্জিটা, একদম সিম্পল, জাস্ট ও টি শার্ট পরতে খুব ভালোবাসে তাই জন্য এই গেঞ্জিটা, এই যে এরকমই প্লেন পুরোটাই, এরকম জাস্ট চেক করা আর কলার দেওয়া। এটা হলো দাদাকে দিয়েছিল মা, ওর কাল অলরেডি পরা হয়ে গেছিল। তো সোমের শার্টটা তোমাদেরকে দেখিয়ে, মানে ও পরে দেখাচ্ছিল যখন, তখন তোমরা কিছুটা ভালোই দেখতে পেয়েছো, তবুও আমি আজকে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই হলো শার্টটা, বেশ এই মতো দেখতে, টি শার্টটাই দেখতে, হাফ শার্ট এটা অ্যাকচুয়ালি, এখানে হাতাটা এরকম ডিজাইন করা আর এরকম কলার দেওয়া, ও হাফ শার্টই চাইছিল তাই জন্য হাফ শার্ট নেওয়া, আর এরকম চেকসের ওপর এইটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন তো দোকান পাট বন্ধ সবকিছু তোমরা জানোই, তো আমরা ওরকম বাইরে বেরিয়ে কেনার মানে আশাও করিনি কিছু, যে কোথাও কিছু পাবো বলে, তাই জন্য আমি চেক করছিলাম। দাদা বলেছিল তুই একবার দেখে নে, তো আমি চেক করতে করতে প্যান্টালুনসের যে ওয়েবসাইট আছে তোমরা ওখানে চেক আউট করতে পারো, খুব ভালো ডিসকাউন্ট প্রাইসে ওখানে সবকিছু হয়। তো আমরাও ভালো এই জামাটা পেয়ে গেছিলাম, দেখে এক দেখাতে পছন্দ হয়ে গেছিলো, আর আমি সোমকে দেখেছিলাম ওরও খুব পছন্দ হয়ে গেছিলো, তো ওরও হাফ শার্টের খুব দরকার ছিল, তাই জন্য ওর জন্য একটা হাফ শার্টই অর্ডার করে দিয়েছিলাম। প্যান্টালুনসে খুব ভালো ভালো কালেকশন পাওয়া যাচ্ছে, তো জামা প্যান্ট আমি দুটোই প্যান্টালুনস থেকে অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে ওর শার্ট, আর কালকে যে প্যান্টটা এসছে, প্যান্ট আর কি দেখাবো, প্যান্ট তো নর্মাল ছেলেদের যা হয় জানোই, এই যে এরকম কালারের, এটা নেভি ব্লু কালার, একদম একদম নেভি ব্লু কালারের একদম ফর্মাল প্যান্ট নিয়েছে ও, জাস্ট ফর্মাল, এটা ফর্মাল প্যান্ট। আমি বলেছিলাম যে জিন্স লাগলে জিন্স নিতে পারো কিংবা চিনসগুলো নিতে পারো, তো ও বললো না অফিসের জন্য আমার ফর্মাল প্যান্ট লাগবে, তাই জন্য আমি ফর্মাল প্যান্টই রেখে দিয়েছি। এই হলো ফর্মাল প্যান্ট আর ওই হলো শার্ট, যে দুটোর মধ্যে কোনো মিক্সড অ্যান্ড ম্যাচ নেই, তবু মানে ও এইদিক ওদিক করে তো পরতেই পারবে। আর মায়ের শাড়িটাও তোমাদেরকে দেখিয়েছি, মানে তখন দেখতে পেয়েছিলে, এই হলো শাড়িটা, এরকমই পুরো শাড়িতে ঠাসা কাজ করা, এরকম পুরো শাড়িতে ঠাসা কাজ করা। এইটা হলো এই দেখতে পাচ্ছ কুচি, মানে এইটা হলো পাটটা, এটা পাটটা, আর এই ফুল বডি শাড়ি, এটা আবার ব্লাউজ পিস আছে। এই শাড়িটা কি বলো, সফট ঢাকাই জামদানি, এখন সফটের ওপর খুব বেরিয়েছে, তো মানে শাড়িটা এত কমফোর্টেবল লাগলো হাতে নিয়েই, তো পরতেও খুব ভালো হবে, তাই জন্য আমি এটা নিলাম। এই যে দেখো পুরো বডি পুরো কাজ করা, এর সাথে আবার ব্লাউজ পিসও রয়েছে। এইটা মেবি আঁচলটা, দেখো আঁচলের ডিজাইনটা আলাদা, এই হলো ভেতরের বডিটা আর এই হলো আঁচলটা,
যদি আমি উল্টো দেখাচ্ছি আর এই যে এই যে এইবার বুঝতে পারবে তোমরা হয়তো। এই দেখো আঁচলটা দেখতে পাচ্ছ, এই যে আঁচল আর এই যে ভেতরের বডি। আর ভেতরে এমনি প্লেন একটা ব্লাউজ পিস দেওয়া রয়েছে, জাস্ট ওটা বানালে বানাতে পারে কিংবা এমনি এইরকম এই কালারের ব্লাউজ দিয়ে পরে নিতে পারবে। এই যে ব্লাউজ পিস রয়েছে। তো শাড়িটা খুব পছন্দ হয়ে গেছিল বলে মানে ফার্স্ট কাকু এই শাড়িটাই বার করেছিল, তো আমি তারপরে আরো 15টা শাড়ি নামিয়েছিলাম যে দেখবো বলে। শাড়ি দেখতে গেলে দেখবো না কালেকশন সে তো হতেই পারে না, না কি কি আছে দোকানে দেখে নিতে হবে। তো সেই হিসাবেই আমি সব কিছু সব শাড়ি নামিয়েছি, 15টা মতো শাড়ি নামিয়েছিলাম। তারপরে শেষমেশ গিয়ে আবার লাস্টে এই নিচে পড়ে থাকা শাড়িটাই পছন্দ হয়েছে, তো ফাইনালি এই শাড়িটাই নিয়েছি। মানে অতগুলো শাড়ি দেখার পর ফাইনাল এই শাড়িটাই, ফার্স্ট যেটা দেখেছিল সেটাই নিয়ে নিয়েছি। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আরও একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, সফট ঢাকাইয়ের ওপরই, খুব সুন্দর কালারটা ছিল, কালারটা খুব সুন্দর ছিল, বাট তার থেকে এটাই বেটার লাগলো তাই জন্য এটাই নিয়ে নিলাম। জানিও কেমন হয়েছে শাড়িটা, আমি গিয়ে কিনে নিয়ে এসেছি। সোম তো নিচে দাঁড়িয়ে ছিল বাইরে, আমি পছন্দ করলাম তারপর ওকে ডাকলাম, ও তারপরে বললো হ্যাঁ এটাই ভাল লাগছে তাই জন্য ওটাই নিয়ে নিলাম। আর এবার হলো আমার শাড়িটা দেখাই, বাকি আমারটাই পরে রয়েছে। আর একটাই মানে ব্যাপার হলো বাড়িতে সবাই সবার কাছ থেকে গিফট ফিফট পেয়ে গেছে কিন্তু আমার বাবা কিচ্ছু পায়নি, বেচারা আমার বাবা। যদি জামাই ষষ্ঠী থাকতো বাবাও নিশ্চয়ই কিছু পেতো, তো বাবার জন্য হবে, দেখা যাক কি হয়। তো এই হলো শাড়িটা, দেখতে পাচ্ছ সুন্দর ইয়েলো কালারটা, ইয়েলো কালারের শাড়িটা। এইটা হলো পাড়টা, জমি পাড় এটা, আর এই দুদিকেই সেম। আর বডিটাই এইরকম বুটি 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 কাজ করা, আর এইটা না আঁচল যাচ্ছে জানো তো, এই যে এইটা পাখি পাখি দেখো পাখি আছে, এ দেখো টিয়া পাখি দেখতে পাচ্ছ। তোমাদের আমি করে খুল একবার খুলে ব্যাক ক্যামেরা করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে শাড়িটা কিরকম। আর এটার সাথে ব্লাউজ পিসও আছে, আঁচলটাও খুব সুন্দর দেখো, এই দেখো এটা হলো আঁচলটা, সুন্দর না? আমার খুব পছন্দ শাড়িটা। আর এটার ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিস কোথায় আছে? এটা না অ্যাকচুয়ালি আমার বিয়ের টাইমেই মা কিনে রেখে দিয়েছিল, কারণ একটাই যে এরকম অকেশন পড়তে থাকে সবাই জানে, আর আমার বিয়ের পর পরই এরকম জামাই ষষ্ঠীর পার্ট আছে, তো তাই জন্য মা তখন এক্সট্রা 2-3টে শাড়ি কিনে নিয়েছিল যাতে টাইমে দিতে পারে। কারণ কখন কি হয় দেখো, এখন লকডাউন, স্বাভাবিকই সে কোথাও যেতে পারতো না বাবা মা কিনতে, তো সেই জন্যই তখন তখনই সব কিছু কিনে রেখে দিয়েছিল যাতে এই টাইমে হয়ে যায়। তো সেইটাই হলো, তাই আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, মানে পিকো ফিকোও করে নিয়েছিলাম। আমার আরও 2টো শাড়ি এক্সট্রা রয়েছে, ওইগুলো আমি পিকো করে রেখে দিয়েছিলাম, তো যাতে অসুবিধা না হয়। আর এই টাইমে এসে দেখো সেই তাই হলো। এটার একটা ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, ওটাও কাটানো হয়ে গেছিল যখন পিকো ফলস করিয়েছিলাম তখন কাটিয়ে নিয়েছিলাম, তো অলরেডি আমি রেডি করেই রেখেছিলাম, আমি জানতাম যে এরকম হবে তো তখনই সব কিছু রেডি করাই ছিল, তো সেই হিসাবে আর কোনো প্রবলেম হয়নি। এবার আমি যেখানে যাব পরে নিতে পারবো, আর আমাকে এক্সট্রা করে কিছু করতে হবে না। তো এই ছিল শাড়িটা, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কেমন দেখতে, আর ব্লাউজ পিসটাও দেখাচ্ছি কেমন দেখতে, তাহলে তোমরা একটা বুঝতে পারবে। আর এটাও আমি আদি ঢাকেশ্বরী থেকেই কিনেছিলাম, এটার নাম ওরা কাহিনী কাতান বলে, তো আমি ওদের ইনস্টাগ্রাম আইডিতে, আর ওরা লাইভ করে ইউটিউবেই, তো ইউটিউবে কেন, ওরা ফেসবুকে ফার্স্ট লাইভ করতো তারপর ওরা ইউটিউবে চ্যানেল খুলেছিল, তো ফেসবুকে আর ইনস্টাতে আমি ফার্স্ট দেখে নিয়েছিলাম এই শাড়িটা, তো আমার এত পছন্দ হয়েছিল আমি জানতাম যে কোনো একটা কালার আমি নেবই, তো আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল একটা একদম জাম কালারের, কিন্তু যেহেতু তারপর দেখলাম আমার বিয়ের বেনারসিটা ওই পার্পেল কালারের উপরে এলো, তো তাই জন্য আমি এইটা নিয়েছিলাম ফাইনালি, কারণ এই কালারের একটা শাড়ি ছিল না, তো এই শাড়িটাই আমি নিয়েছিলাম। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই একবার শাড়িটা।
তোমাদের সাথে শেয়ার করে আমার খুব খুব ভালো লাগে, তাই জন্য সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কি কি পেয়েছি আর কি কি দেওয়া হয়েছে। তো আজকেও বাড়িতেই রয়েছে, দেখতেই পাচ্ছ বাড়ি। তো দাদার সোম গল্প করছে, আমি ভাবলাম কিছু করে নি তাই ভিডিওটা করে নিলাম। আর মানে সারাদিন বাড়িতে রয়েছি তো বাবা মার সাথে এত গল্প করছি, দাদা ও এত সবাই মিলে মজা করছি, তো ইচ্ছা করছে না কিছু ব্লগ করতে করি। তাই জন্য আমি ভাবলাম না কিছু তো তোমাদের সাথে আমি দেখাবোই, কারণ তোমাদের সাথে রোজ দেখা করতে আসতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি ছুটে ছুটে চলে আসি। তো এই হলো ফাইনাল জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ইচ্ছা আছে তোমাদের সাথে, ও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল, আমি যে না সেটা আমি পরের ব্লগেই নয় বলবো। তো আজকের জন্য এটুকুই, তোমরা দেখতে থাকো আমার ব্লগ চ্যানেলটা, সাবস্ক্রাইব করতে থাকো, আর নতুন নতুন জিনিসপত্র আনতে থাকবো। আর তোমরাও বলো যদি তোমাদের কিছু দেখার থাকে, কিছু রিকোয়েস্ট থাকে, তো আমি অবশ্যই অবশ্যই আনবো। তো চলো আজকের জন্য এটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো টাটা।